বিশ্বব্যাপী তেলের বাজার অস্বাভাবিক হয়ে ওঠার কারণে সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমে আসলে সরকার আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে। তার বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ডলারের সাথে টাকার বিনিময় হারেও প্রভাব পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬ মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে লোকসান গুনতে হয়েছে প্রায় ৯,০০০ কোটি টাকা। পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় সরকার মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে শেখ হাসিনার সরকার নিরুপায় হয়ে মূল্য বৃদ্ধি করেছে, মূল্য সমন্বয় করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পেলে সরকারও আবার জ্বালানি মূল্য সমন্বয় করবে।